এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, দার্জিলিং পৌরসভায় অনাস্থা মামলা এবং দার্জিলিং পৌরসভার এই চেয়ারম্যানকে তাকে দার্জিলিং পৌরসভায় অনাস্থা মামলা আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি। দার্জিলিং পৌরসভায় অনাস্থা মামলা এবং সেই মামলাই করা হয়েছে কলকাতা হাইকোর্টে। যেমনটা জানা যাচ্ছে, প্রজাতান্ত্রিক মোর্চার অনাস্থা প্রস্তাব করা হয়েছে, পৌরসভার চেয়ারম্যানের অপসারণের অনাস্থা প্রস্তাব, এবং এই অনাস্থা প্রস্তাব নির্দিষ্ট দিনেই হবে। দার্জিলিং পৌরসভায় অনাস্থা মামলা, পৌরসভার চেয়ারম্যান অপসারণের অনাস্থা প্রস্তাব এবং প্রস্তাব নির্দিষ্ট দিনেই দেয়া হবে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। দার্জিলিং পৌরসভাতেই অনাস্থা মামলা, দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান অপসারণে অনাস্থা প্রস্তাব আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি। দার্জিলিং পৌরসভায় অনাস্থা মামলা, প্রজাতান্ত্রিক মোর্চার অনাস্থা প্রস্তাব নির্দিষ্ট দিনেই হবে, পৌরসভার চেয়ারম্যান অপসারণে এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে, এবং দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান অপসারণে এই অনাস্থা প্রস্তাব এনে বলা হয়েছে যে অনাস্থা প্রস্তাব নির্দিষ্ট দিনেই প্রদান পেশ করা হবে এবং প্রজাতান্ত্রিক মোর্চার অনাস্থা প্রস্তাব নির্দিষ্ট দিনেই হবে। দার্জিলিং পৌরসভায় অনাস্থা মামলা আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি। দার্জিলিং পৌরসভাতে অনাস্থা মামলা, পৌরসভার চেয়ারম্যান অপসারণে অনাস্থা প্রস্তাব, দার্জিলিং পৌরসভার চেয়ারম্যানের অপসারণে অনাস্থা প্রস্তাব এবং সেই প্রস্তাব নির্দিষ্ট দিনেই হবে, প্রজাতান্ত্রিক মোর্চার এই অনাস্থা প্রস্তাব নির্দিষ্ট দিনেই হবে, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। দার্জিলিং পৌরসভার অনাস্থা মামলা জানালেন অবকাশকালীন বেঞ্চের বিচারপতি। আপনাদের আরেকবার জানিয়ে রাখি, এই অনাস্থা মামলা নির্দিষ্ট দিনেই হবে, এমনটাই জানিয়েছেন অবকাশকালীন বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দ। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি। পীযূষ, তোমার কাছে বিস্তারিত জানতে চাইবো দার্জিলিং পৌরসভার এই অনাস্থা মামলা নিয়ে। দেখো অভি, তোমায় জানিয়ে রাখি যে দার্জিলিং পৌরসভার হাম্রো পার্টির চেয়ারম্যান রিতেশ পটেলের অনাস্থা প্রস্তাবের নির্দিষ্ট দিনেই হবে জানিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দ। মূলত ফেব্রুয়ারি মাসে যখন দার্জিলিং পৌরসভার নির্বাচন হয়েছিল, সেই সময় মোট 32টি আসনের মধ্যে হাম্রো পার্টি পেয়েছিল 18টি আসন, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 2টি, এছাড়াও জে জি এম এম পেয়েছিল 3টি আসন এবং বাকি আসনগুলি পেয়েছিল গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। এরপরেই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে হাম্রো পার্টি তার বোর্ড গঠন করেছিলেন, কিন্তু পরবর্তীকালে গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় ওই 18 জনের মধ্যে 6 জন এই যোগদান করেন বলে তারা দাবি করেছিলেন, এবং তারপরেই তাদের পক্ষ থেকে একটি অনাস্থা প্রস্তাব আনা হয় হাম্রো পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে। তাদের দাবি যে তাদের তৃণমূল কংগ্রেসের 2 জন সহ তাদের যে বর্তমান যে সংখ্যা 14 জন, সেই মোট 16 জন তাদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, পরে তারাই বোর্ড গঠন করবে। এই অনাস্থা প্রস্তাবকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন হাম্রো পার্টির চেয়ারম্যান। আজকে বিচারপতি কৌশিক চন্দ্র জানিয়ে দিলেন যে পুরসভার 1995 আইন অনুযায়ী তারা সেই অনাস্থা প্রস্তাব আনতে পারেন, অর্থাৎ দার্জিলিং পুরসভার চেয়ারম্যানের হাম্রো পার্টির চেয়ারম্যানের যে দাবি, সেই দাবি তিনি খারিজ করে দিয়েছেন। ফলে 28শে ডিসেম্বর, অর্থাৎ আগামী 28শে ডিসেম্বর এই অনাস্থা প্রস্তাবের বৈঠক কিন্তু নির্দিষ্ট দিনই সংগঠিত হবে। তবে কিছুক্ষণ আগে সূত্রের পর জানা যাচ্ছে যে হাম্রো পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে ফের ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হতে পারে। বেশ, ধন্যবাদ তোমাকে পীযূষ কান্তি নাগ। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। দার্জিলিং পৌরসভায় অনাস্থা মামলা এবং এই মামলা নির্দিষ্ট দিনেই দেওয়া হবে অবকাশকালীন বেঞ্চের বিচারপতি কৌশিক চন্দ, তিনি জানিয়েছেন, এবং দার্জিলিং পৌরসভার চেয়ারম্যান অপসারণেই এই অনাস্থা প্রস্তাব নিয়ে আসা হয়। পৌরসভার চেয়ারম্যান অপসারণে এই অনাস্থা প্রস্তাব নির্দিষ্ট দিনেই হবে।